সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার বছরে ষোলোটি করে তেজস আসবে ভারতীয় বায়ুসেনার হাতে দীর্ঘ টালবাহানার পরে অবশেষে মিলল সমাধান চুক্তিমতো আগামী বছর অর্থাৎ দুই হাজার উনিশ থেকে প্রতি বছর ষোলোটি করে তেজস যুদ্ধ বিমান ভারতীয় সেনার হাতে তুলে দেবে নির্মাণকারী সংস্থা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড চলতি বছরে আটটি আরও তেজস সেনার হাতে তুলে দেবে তারা দুই হাজার আঠারো দুই হাজার উনিশ বর্ষে সংখ্যাটা হবে দশ এবং তার পরের বছর দুই হাজার উনিশ দুই হাজার বিশ থেকে ষোলোটি করে তেজস আসবে বায়ুসেনার অস্ত্রাগারে দুই ডিসেম্বরে ভারতীয় সেনাতে তেজস যুদ্ধ বিমান যুক্ত হওয়ার পরিকল্পনা করা হয় তবে বায়ুসেনা ও হ্যাল কোনোভাবেই ঠিক করে উঠতে পারেনি পুরোনা বছরে কটা করে তেজস তৈরি করবে দুই থেকে এখনও পর্যন্ত বায়ুসেনার হাতে এসেছে মাত্র বিশটি তেজস বায়ুসেনার পক্ষ থেকে অভিযোগ করা হয় ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তেজস নির্মাণে স্রোত গতিতে কাজ করছে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে তিরাশিটি তেজসের বরাদ দেওয়া হয়েছিল কিন্তু তা যোগান দিতে পারেনি হ্যাল তবে এবার মিলেছে উপায়